অষ্টম হিজড়িতে মোতার প্রান্তরে যুদ্ধ হবে কাফের মুশ্রিকদের সংখ্যা হচ্ছে দুই লক্ষ আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র তিন হাজার আল্লাহর পেরানবী সাল্লাল্লাহ আলিয়া যুদ্ধের পারমবে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলেন আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সেনাপতির দায়িত্ব প্রথম সেনাপতির দায়িত্ব দিলেন বিন হারেসা এরপরে নবীজি বললেন বিন হারেসা যখন শহীদ হয়ে যাবেন তখন ইসলামের পতাকা হাতে নিবে আবু তালেব যখন শহীদ হয়ে যাবে তখন ইসলামের পতাকা হাতের মধ্যে নিবেন আবদুল্লাহ ইবনারওয়াব জিহাদের ময়দানে তিনজন সেনাপতির কোনো প্রয়োজন নাই আল্লাহ নবীজি নবী জানেন অদৃশ্যের সংবাদ জানেন মোতার প্রান্তরে তিনজন সেনাপতি এক একজন করে শহীদ হয়ে যাবে এর জন্যই আল্লাহ নবীজি একজন করে তিনজন সেনাপতির নিযুক্ত করে দিলে আমার সম্মানিত মুসলমান ভাইরাম মতার প্রান্তরে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেলাম ইসলামের পতাকা আল্লাহ নবীজির পালক পুত্র জায়দ বিন ইবনে হারেসাম ইসলামের পতাকা হাতের মধ্যে নিলেন কাফের মুশ্রিকদের সাথে যুদ্ধ লেগে গেল কাফের মুশ্রিকেরা দুই লক্ষ আর মুসলমান মাত্র তিন হাজার আমার ভাইয়েরা জায়েদ বিন হারেসাম বীরত্বের সাথে সাহসিকতার সাথে কাফের মুশ্রিকদের সাথে একাই লড়াই করলেন এক পর্যায়ে জায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল জায়েদ বিন হারেসা শহীদ হয়ে যাওয়ার পরে দুই নম্বরে সেনাপতির দায়িত্ব যিনি পালন করলেন তিনি হলেন জাফর ইবনে আবু তালেব রাজি আল্লাহ তালহু উনি জাফর বিন আবু ইসলামের পতাকা হাতে নিলেন কাফের মুসরিদদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেলাম লড়াই করতে করতে এক পর্যায়ে কাফের মুশ্রিকেরা জাফর ইবনা আবু তালেবের ডান হাত কেটে ফেললেন ডান হাত কাটার পরে বাম হাত দ্বারা ইসলামের পতাকাকে মাটির মধ্যে পড়তে দিলেন না বাম হাত দ্বারা ইসলামের পতাকাকে উড্ডিন করে রাখলেন আমার ভাইরাম এক পরিচয়ে কাফের মুসরিকেরা যখন বাম হাতটা কেটে দিল জাফর ভিনাবু তালেবের শরীরের মধ্যে একটা দুইটা নয় সত্তরটা থেকে বা অত্তরটা বর্ষা এবং তীরে আঘাত লেগে গেল ডান হাত কেটার পরে বাম হাত দ্বারা পতাকাকে তুলে রাখলেন বাম হাত কেটার পরে ইসলামের পতাকাকে সমুন্নত করে রাখার জন্য পতাকাটা মাটির মধ্যে ফরতে দিলেন না মুখের মধ্যে দাঁত দিয়ে কামড়ে ধরে সেই ইসলামের পতাকাকে উড্ডিন করে রাখলে ও আমার যুবক আমার বুড় বড় বাবার অন্তরটা নরম করে শুনে আমরা তো হলাম সেই জাতি ডাইন হাত কাটার পরে বাম হাত কাটার পর ইসলামের মর্যাদাকে সমুন্নত করে রাখার জন্য মুখের মধ্যে দাঁত দ্বারা কামড়ে ধরে ইসলামের ফতাটাকে আকাশের মধ্যে ফত ফত করে যাতে উড়ে এর জন্যই মুখের মধ্যে কামড়ে ধরে মুখের মধ্যে ধারণ করলেন আমার ভাইয়ের এক পর্যায়ে জাফর ইবনাবু তহলেব শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম এই দৃশ্য মদিনাতুল মনোবরাম মসজিদে নববীর মধ্যে বসে বসে দেখতে পাইলেন মুতার প্রান্তরে যুদ্ধ হচ্ছে আর আল্লাহর পের নবী নূর নবী সাল্লা সাল্লাম মসজিদে নবীর মধ্যে বসে বসে তা দেখতে পাচ্ছেন এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছেন সবাই বলেন কে দিয়েছে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে এই দৃশ্যগুলা দেখছেন হঠাৎ করে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বীভাবে সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম সাহাবায়ে کرام ঢাকে বলে আখায়া রাসূলুল্লাহ নবী গো আমরা সাহাবাই کرام আপনাকে সালাম দিলাম না সালামের আওয়াজ শোনা গেল না আপনি হঠাৎ করে ওয়া আলাইকুমুস সালাম বললেন কারণটাকে একটু খুলে বলেন আল্লাহর নবী বলেন বুখারি শরীফের মধ্যে এসেছে ইন্নি আসমাউ মা লা তাসমাউন ওয়া ইন্নি আরা মা লা নাম ও আমার সাহাবায়ে কেরাম আমি রসুল যেটা দেখতে পাচ্ছি আমি রসুল যেটা শুনি তোমরা তা শুনো না আমি রসুল যেটা দেখি তোমরা সেটা দেখো না আমি রসুল যেটা দেখি তোমরা সেটা দেখো না আমি রসুল যেটা শুনি তোমরা সেটা তোমরা শোনো না বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর পের নবী গায়েব খবর জানাওয়ালা নবী হাজির নাজির নবী বলতেছেন ও আমার সাহাবাই কারাম শুনে রাখো আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল জাফরের দুই হাতের বদলেতে দুইটা নূরের বাহুদান করেছে আমি দেখতে পাচ্ছি রে সাহাবাই কারাম জাফর বিন আবু দুইটা হাত যখন কেটে দেওয়া হলাম আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু তার দুইটা সামরার হাতের পরিবর্তে আল্লাহ পাক দুইটা নূরের হাত দান করেছেন ফেরেশতা সহ আকাশ পথে আমার সাহাবি জাফর বিনাব তালে পুরা করতেছে আর আমাকে আখির সালাম দিচ্ছে সালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ মোহাম্মদ বলেন ইয়া আল্লাহ আমরা তো হলাম সেই জাতি যাদের জীবন চলে গেলেও হাজারো মেশ পালের সামনে সিংহ শবকের মতন আল্লাহ আকবরের স্লোগান রাসুলের স্লোগান ইয়া রাসুল আল্লাহ স্লোগান দিতে রাজি কথা বলেন না ঠিক না সারা পৃথিবীতে ভাইরাল সবার মোবাইলে ফোপাইলে টুইটারে ইউটিউবে সবাই বলে আল্লাহ আকবর কি বলে সবাই বলেন ফেরাউন রাজ রাজা দ্রোহী ছিল ছিলা দাবি করেছিল তখন মুসা আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছিল নমরুদের সময় ইব্রাহিম খলিল্লাম আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছিল এইভাবে যুগ যুগ ধরে সাহাবাহাম কেরাম কারাম তা বেহীন তবে তা যত ফির মাসেক মুফতি মহাদেশ নুজাবা নহ মহাদেশে ফিতিরাজের সামনে আল্লাহ আকবার স্লোগান দিয়েছিল আমার খাজা গরিবে তখন বাদশাহ ছিল গোবিন্দ তখন সেই গৌরবিন্দর সামনে হাজার লক্ষ হিন্দুর সামনে আল্লাহু আকবার স্লোগানে আকাশ বাতাস মুখরিত করেছিল হজরতে সৈয়দ নাসির উদ্দিন সিফা সালা

ভারতের সে আমার মুসলান বোন শত শতবার তার সালাম করি তার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো সে যখন হাজার হাজার শত শত চতুর্দিকে গেরাও হিন্দু মালাউন সবার মুখে জি সয় রাম জি শ্রীরাম জয় শ্রীরাম আর আমার মুসলিম বোন মুসলানের মুখে আল্লাহ হিজাব

বড় বড় রাষ্ট্রপ্রধান তার প্রশংসা করছে সেই দিনই বাধ্য হয়েছে হিজাব পরিধান করে যেতে পারবে একজনের প্রচেষ্টা একজনের সেই আকবরের আকবারের কোনো কোন নয় কোন তলোয়ার নয় কোন ফারবানিক অস্ত্র নয় সবাই মোহব্বত নেয় স্লোগানটাকে সবাই আরও জুড়ে বলার স্লোগানটাকে